দর্শনা পৌর সমন্বয় কমিটির অন্যতম সদস্য বড় ভাই ইকবাল জব্দারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য ওয়াজিদুল হাসান বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শনা ছোট ভাই নাসিরুদ্দিন হাসুকে আসন গ্রহণ করার জন্য বিশেষ সংগ্রামী নেতা ছোট ভাই শাহাবুদ্দিনকে আসন গ্রহণ করার জন্য বিশেষ অতি সিদ্ধি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শনা থানা জমদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ছোট ভাই আব্দুল হামিদকে পাল দর্শনা পৌর আমার বন্ধু ভাই অপু সুলতানকে তার আসন গ্রহণ করার জন্য আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শনা থানা যুবদলের সংগ্রামী ছোট ভাই রানাকে তার আসন গ্রহণ করার জন্য এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দর্শনা থানা শাখার সিনিয়র যুগ্ম বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দর্শনা পৌর শাখার সম্মানিত সদস্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শনা পৌর যুব দলের সংগ্রামী সদস্য ছোট ভাই শাহিনকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাইরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ গ্রহণ করার জন্য আজকের আমাদের বিশেষ অতিথি আবুল্লাহ চাচাকে তার আসন গ্রহণ করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দর্শনা থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক জননেতা জনাব ইকবাল জদার এছাড়া উপস্থিত আছেন দর্শনা থানা পৌর যুবদলের আমার সামনে উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দর্শনা থানা শাখার পক্ষ থেকে রক্ষিত শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকে 50 বছর পরেও আমরা পরাধীন রাষ্ট্রে থাকছি। যে 50 বছর আগে যে সূচনা হয়েছিল, স্বাধীন করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে সেই দেশ 50 বছর পূর্বে স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীন। সেই একই লক্ষ্যে আজকে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আমাদের লড়তে হচ্ছে। যেই সংগ্রামের জন্য আমরা 50 বছর আগে
60 লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম লাল সবুজের। আজকে সেই 50 বছর পরেও আজকে আমরা গণতন্ত্র সার্বভৌমত্বের জন্য লড়াই করছি। একটি বিষয় আপনাদের সামনে, আপনারা জানেন এই জাতির সরকারের আমলে আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, আমাদের নেতৃবৃন্দ সবাই অনেক হামলা মামলার ইয়েতে আছে। আপনারা সবাই আজ 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমার এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই অনুষ্ঠান পরিচালনার সভাপতিত্ব যারা করছেন এবং আমার যুব দলের আমার ছাত্র দলের ছোট ভাই আরও সামনে উপদিষ্ট আমাদের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্রদল, বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যুব দলের উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা কয়েকদিন আগে 22 অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ, মহাসমাবেশে, যেখানে গণমানুষের স্রোত, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, অনেক চেষ্টা করেছেন, এই শৈল শাসক অনেক চেষ্টা করেছে কিভাবে এই গণসমাবেশ বন্ধ করা যায়, কিভাবে মানুষকে ঠেকানো যায়। এই স্রোত আমাদেরকে একটু দমাতেও পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নায়ক রাষ্ট্রপতি, সহ রাষ্ট্রপতি রহমান, আমাদের রাষ্ট্রীয় ঘোষক, স্বাধীনতার ঘোষক, উনি এই দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং প্রথম রাষ্ট্রপতি, এই যুব দলের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গুটি গুটি পায়ে 44 বছর অতিক্রম করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সামনে আমরা কিভাবে আগাবো সেই 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 লক্ষ্য নিয়ে যে কোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দর্শন পৌর এবং থানা শাখা সবসময় এগিয়ে থাকবে। আর যে কোনো বিপদে আপনারা কেউ ভয় পাবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে থাকবে। এই অঙ্গীকার করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে আপনাদের 44তম যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা আমরা একত্রিত হতে পেরেছি এখানে। দর্শনার্থ এত চোখ রাঙানিকে উপেক্ষা করে আপনারা সবাই সমবেত হয়েছেন এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং রক্তিম সালাম ও শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাই দর্শনা পৌর যুব দল এবং থানা যুব দলের নেতৃবৃন্দকে, যারা সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে গত 22 অক্টোবর খুলনা মহাসমাবেশ সফল করেছেন। এই মহাসমাবেশকে সফল করার জন্য যে সমস্ত যুব দলের ভাই ও বোনেরা বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়েছেন, ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, নবীন দল এবং মূল বিএনপি নেতাকর্মী যারা আহত হয়েছেন তাদেরকে আসল মুক্তি কামনা এবং সুস্থতা কামনা করছি আমি। আর এই যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে গণতন্ত্র মুক্তিকামী আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি, আন্দোলন সংগ্রামে নেতৃত্ববৃন্দকে হেল্প করতে পারি, এই কামনা এবং এই অঙ্গীকার নিয়ে আমি আমার এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ। 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দর্শনা পৌর ও থানা যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি বড় ভাই দর্শনা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক বিক্রম ভাই, প্রধান অতিথি দর্শনা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন এবং বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমরা ঐক্যবদ্ধভাবে যে অনুষ্ঠানে এসেছি এবং সামনে যেসব প্রোগ্রাম আসবে
আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ছাপিয়ে পড়ব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভক্ত ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আজকে তার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংগ্রামের ভাইরা আমার, আজকে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি এই দেশে রেড ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি ঘরে বসে থাকেননি, যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন আমরা বর্তমানে এক ফ্যাসিবাদী সরকারের দাবানলের মধ্যে পড়ে আছি, এর থেকে আমাদের উত্তোলন হতে হবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যে যেখান থেকে পড়েন সে সেখান থেকে তার প্রতিবাদ করে গর্জে উঠবেন। নেতারা বলবে কেন, আপনাকে দেশের জন্য এগিয়ে আসতে হবে, আর আমাদের স্লোগান তার থাকবে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদী সরকারের চক্রান্তে আজকে মিথ্যা মামলায় তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বিদেশে তাকে রাখা হয়েছে, তার নামে অনেক মামলা অনেক কিছু তার নামে দিয়ে রেখেছে। সংগ্রাম ভাইরা, এই সরকার চায় না বাংলাদেশে তারেক রহমান আসুক, আর তারেক রহমানকে এই সরকার যে ভয় পায়। সংগ্রাম ভাইরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিম, রক্ত ভেজা সিক্ত মাটি বিবরণে ঘাস বুকের মাঝে ঢুকিয়াতে শহীদ জিয়ারা 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত। আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, আমরা খুলনায় যখন মহাসমাবেশে যাই আমাদের হৃদয়ে একটি আনন্দ ছিল, আমরা খুলনায় যাবো সমাবেশটা শেষ করব। কিন্তু পুলিশ বাহিনী, এই সরকারের মদতদাতা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে, পেট্রোল বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের, আমরা স্টেশনে আশ্রয় নিয়েছি সেখানে আমাদেরকে গুলি করার চেষ্টা করেছে এবং স্টেশনের বাইরেও আমাদেরকে মারধর করেছে, এবং আমাদের সাথে যেসব বন্ধুবর্গ ছিল, আদেম ছিল, শাহবুদ্দিন ছিল, রানা ছিল, আকাশ ছিল, এবং তারা দা লাঠি নিয়ে আজকে আমাদের উপরে হামলা করে বা আমাদেরকে আঘাত করে মারে, আর পুলিশ সহ এই খুব কষ্ট লাগে যে আজকে গণতন্ত্র দেশ, তারা জোর করে ব্যালট ছিঁড়ি নিয়ে বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য বড় ভাই ইকবাল দত্তকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য দু একটা কথা বলি, ফেলে দিচ্ছি, দু একটা কথা বলি। চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সদস্য মিতুলকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সদস্য বাসকে সুলতানকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দর্শক পৌর থানা শাখা আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রেয়ভাজন ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দর্শক পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম বিক্রম আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দর্শন পৌর ও থানা শাখার সকল কর্মী ও বিন্দু সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শন পৌর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথীরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে থেকে ঠিক 44 বছর আগে দেশ নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সেদিন যখন যুবদল গঠন করেছিলেন, যুবদল গঠন করার পর এই বাংলাদেশের তখন বিভিন্ন দিকে বিশৃঙ্খলা
বিভিন্ন রকমের আজকে দল থাকে, কালকে দল থাকে, আজকে সেনা শাসন আসে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র দল প্রতিষ্ঠা করার পর তাদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সরকারে প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের যে সহযোগিতা, এই সহযোগিতাই বাংলাদেশকে অনেক উন্নত শিখরে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ যখন দুর্দিনে পড়ে, বাংলাদেশ যখন বাংলাদেশটি আজকে অত্যন্ত খুব খারাপ দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশে নেই কোনো গণতন্ত্র, বাংলাদেশে দুর্বল রক্তপাতি, বাংলাদেশে খুন খুন অত্যাচার নির্যাতন। এই ফ্যাসিবাদী সরকার যখন দেশকে একদম একটি দুর্বিষহ অবস্থায় নিয়ে গেছে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমি মনে করি প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার করবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং দেশ নায়ক তারেক রহমানকে এদেশের মানুষে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অগ্রণী ভূমিকা রাখবে। সেইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দর্শন এবং থানা শাখা তারাও সেইভাবে সেই অগ্রণী ভূমিকা রেখে এই দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনবে এই আশা আহ্বান ব্যক্ত করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সমস্ত নেতৃবৃন্দকে আর একবার স্বাগত জানিয়ে আমি আমার সম্পর্ক বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রধান অতিথি ইকবাল ভাইকে। এই বৈঠক যার সভাপতিত্বে আজকে অনুষ্ঠানটি পরিচিত হচ্ছে আমাদের বন্ধুবর সেলিম মেহবুব মিল্টনকে তার বক্তব্য রাখার জন্য। আজকে দর্শন পৌর ও থানা যৌতুন উদ্যোগে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী যুব দলের, এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাই প্রধান অতিথি হিসাবে ইকবাল ভাই, সামনে উপস্থিত আমার বন্ধু ছোট ভাই, সবাইকে জানাই যুব দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে কথা অনেক বলার আছে, তো সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। তো আমাদের আওয়ামী লীগ সরকার যা বলছে দিন দিন যে দিনে কারেন্ট থাকবে না রাত্রে কারেন্ট থাকবে, আপনাদের দেখেন অবস্থা থেকে রাত্রে কারেন্ট, তো এরা সবসময় মিথ্যে ছাড়া কোনোদিন সত্যি কথা বলতে পারে না। তো সামনে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যে কোনো সময় আন্দোলন চূড়ান্ত পর্যায়ে ডাক আসতে পারে, আমি যুব দলের পক্ষ থেকে সবাইকে জানাই সেই আন্দোলনে সবাই যোগ দেবেন এবং এই আশা বক্তব্য রেখে আমরা আজকে মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ বলছি। আরে ভাই আজকের এই দিনে এক জিয়ালোকান্তরে জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই জিয়ার সৈনিক ঠিক আছে